কিছু বললেন, দেশে আমি কোনো এটাই দুর্ভিক্ষ ভিডিও নাই, বানাবো সোনো ভাই, বাংলাদেশ সোনার ভাই। পৃথিবীর এ মধ্যে আজাদ ভাই, অন্যতম, আজাদ ভাই, না দুর্ভিক্ষ জি নাই, বিজয় তো আপনি মানুষ মিথ্যা কথা মানুষ বললেন, নো মানুষ দেশে এখন দুর্ভিক্ষ তিন নাই, মাসে আপনি এক প্রমাণ দেন। মাংস কিনে, তা হোক, কথা বুঝছেন? এটা এত বিবেকহীনের কিন্তু মতো কথা আপনাদের বলা ঠিক আমলে না, বঙ্গাতে এত হাজার হাজার বিবেকহীনের লোক মতো মারা কথা গেছে। বলা ঠিক আচ্ছা না। আচ্ছা, আবুল আপনাদের কালাম আজাদ, আমলে ডোন্ট আবুল কালাম লাই, আজাদ, এক সেকেন্ড, দুর্ভিক্ষে আমরা, একটি লোক মারা গেছে, আপনি উদাহরণ দেন। আপনার কাছে আরে আমি চ্যালেঞ্জ দুর্ভিক্ষে করলাম মারা যে গেলে শুধু দুর্ভিক্ষে মারা হয়, একটি লোক মারা গেছে, আপনি উদাহরণ দেন আরে এখনই মারা দেন। মারা দুর্ভিক্ষে দুর্ভিক্ষে মানুষ মারা যাওয়া শুধু আপনাদের বাকি শুধু এইটা, আচ্ছা তাহলে কোন জায়গা দুর্ভিক্ষে মানুষ না কি মানুষ আছে শুধু মারা যাওয়া ওটাই দুর্ভিক্ষ। কোথাও নাই, আপনাদের একসাথে আমলে মানুষের কেউ নাই, দুর্ভিক্ষের দুর্ভিক্ষ আছে কি এবং করতে অন্যান্য হবে দেশে মানুষের তো মানুষ দোকানে বসে সব থাকতে জায়গায় পারে দুর্ভিক্ষ পানি নাই খেয়ে। গত 2 মাস একজন ধরে একজন করে দুর্ভিক্ষে, বলেন, একজন একজন করে বলেন। আমার সাগর ভাইয়ের কাছে প্রশ্ন, যদি হুম 2 দলে খেলা হয়, প্রতিপক্ষ যদি মাঠে অনুপস্থিত থাকেন, আপনি কি তাকে বিজয়ী ঘোষণা করে তার হাতে সোনার কাপ তুলে দিবেন না? প্রশ্ন তুলতে এবং পারেন, সেই প্রশ্ন সোনার তুলতে কাপ পারেন, জিতা কি অবৈধ? হ্যাঁ প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এরকম কোন দায়িত্ব কেন পালন করতে যাবে? আপনার কাছে কোনো যৌক্তিকতা আছে কিনা? যে আমি যদি মনে করি দেশ পরিচালনা করছি, কিন্তু সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে আমি যখন মনে করব, সংবিধানে বলে দিয়েছে যে মানুষের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো ধরনের আইন বা সংবিধানের যে কোনো ধরনের ধারা পরিবর্তন হতে পারে, সেখানে কি মানুষের সকল মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে কিনা, এই নিয়েই প্রশ্নটা। কারণ হলো আপনি, আমি তো বলেছি যৌক্তিক কারণ আছে, সংবিধানে বলেছে মেজরিটি পার্লামেন্ট অবশ্যই, মেম্বার যা চাইবে যেহেতু দেশের সেটা হবে, একটি এটাই ব্যবধান, সাগর সংবিধানের ভাই, নির্দেশনা, সাগর কিন্তু ভাই, সেখানে জনগণের ভোটে সংবিধানের একটি নির্বাচিত। বৃহত্তর অংশ এখন জি পর্যন্ত চাচ্ছে না যে তত্ত্বাবধায়ক সরকার আসুক বা সংবিধানে এই মুহূর্তে কোনো পরিবর্তন আসুক, এটি হ্যাঁ দেশের বৃহত্তম জনগোষ্ঠী জি চাচ্ছে না। যদি চাইতো সাগর, তাহলে তো বাকি রইলো, গণতন্ত্র বাকি হয়ে রইলো, যেত। বাকি রইলো, বাকি রইলো, আপনি যদি বলেন আরেকটা বিষয় রয়ে গেছে যে এটা পার্লামেন্টও বাতিল করেনি, এটা করেছে আমাদের সংবিধানের সর্বোচ্চ কাস্টোডিয়ান মহামান্য সুপ্রিম কোর্ট। তারা করেছে, তাদের নির্দেশনা দিয়েছে, তবে তারা একটা অবজারভেশন রেখেছে যে পরপর আরো 2টি নির্বাচন হতে পারে যদি যদি পার্লামেন্ট চায়, চায়, যদি যদি চায়, চায়। কিন্তু সেখানে পার্লামেন্ট চায়, যারা যা পার্লামেন্টে আছে শুধুমাত্র আওয়ামী লীগ, তারা চায়নি বলেই হয়নি, এই তো মূল বিষয়টা। সুতরাং সেখানে আওয়ামী লীগ চায়নি বলেই সংবিধানে এই তত্ত্বাবধায়ক কারণে সরকার তো, বাতিল এই করা হয়েছে। কারণে আমি বিএনপি এতক্ষণ এটাই বোঝাতে চাইছি, আওয়ামী লীগের ইচ্ছার উপরেই সবকিছু হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ রয়েছে? তার মানে আওয়ামী লীগ কি চাচ্ছে না যে বিএনপির একটা বড় ধরনের, যেটা পলাশ চৌধুরী বললো, তাদের অনেক লোক তাদের সাথে আছে, তাদের ইচ্ছার উপর প্রতিফলন ঘটুক, আর একটা সংশোধন হোক? এই নিয়ে তো বিএনপির সামনে সুযোগ, যেহেতু দেশের দেশের জনগোষ্ঠী ওরা বলছে ওদের পক্ষে আছে, সুতরাং এই এই জনতাকে পক্ষে নিয়ে ওরা নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং আগামী নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে, সে নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে তাদের মতো করে সংবিধান বানাক, সংশোধনে আনুক, অবশ্যই মানে এটা জনগণ কি মেনে ধরনের নেবে কথা মুজিব অধিকার আকবর? এমনি। বিএনপি বিএনপির মতো করে সংবিধান চেঞ্জ করবে, আপনারা আওয়ামী লীগের মতো করে সংবিধান চেঞ্জ করবে? তার মানে জনগণের কোনো, সকল পক্ষের কোনো ধরনের মতামত থাকবে না? তাহলে বিএনপি তো এবার একই আসি, ভাবে বলছেন, আপনি তাদের মতো করে এসে এবং করুক, বাংলাদেশে এদিকে বাংলাদেশে হবে? কি এটা হয়েছে, সংবিধান কি বাংলাদেশে আমাদের যখন একদম, আওয়ামী লীগ ভোটে আর দিল, বিএনপি, সংবিধান কি আওয়ামী লীগ আর সাগর ভাই, বিএনপি, বাংলাদেশে জনগণের না? যখন যে দলে ক্ষমতা ছিল, সংবিধান তাদের কাজে তাদের অন্যায় মতো করে করেছে, ব্যবহার আপনি করেছে, করবেন, অন্যায় সংশোধনে করেছে তাদের মতো করে বিএনপি, অন্যায় এনে করেছে, তাদের জন্য আপনি করবেন? আওয়ামী লীগ বিএনপি এক আবারও জায়গায় বিএনপি একা, অন্যায় করবে, করবে সেটাকে আপনি অপেক্ষা করবেন, সেটা আওয়ামী লীগ জানেন, বিএনপি কিন্তু আবার কিন্তু অন্যায় মূল করুক। জায়গায় এক, সাগর আচ্ছা ভাই, আওয়ামী লীগ বিএনপি জি একটা জায়গায় এক। দেখেন জি বিশেষ ক্ষমতা আইন, এটি কিন্তু 74 সালে আওয়ামী লীগ করেছিল, বিএনপি এটার বিরোধিতা করেছিল বারবার, কখনো বাতিল করে নাই, সে জিয়াউর রহমানের আমলে বলেন, পরবর্তীতে এরশাদও এক সময় এটা বাতিল করেন নাই, 1991 বিএনপিও এটি করেননি, 2001 বিএনপিও এটা করেননি, সাগর অর্থাৎ ভাই, সংবিধানকে একটু আজাদ বাংলাদেশ ভাইয়ের কথা শুনে, একটু আমি আজাদ তো ভাই বলি কথা শুনে, তাদের মতো কথা করে শুনে শেষ ব্যবহার করুন করছে সবসময়। জি। আমি আমি এই প্রসঙ্গে আমি একটু বলি সাগর ভাই, যে বলুন, বিষয়টা হলো দেখুন, যে সংবিধান সংশোধন করার এই পার্লামেন্ট ছাড়া অন্য কোন পদ্ধতি কি আমাদের সংবিধানে এরকম আমাদের অধিকার আছে যে পার্লামেন্টের সদস্যরা সংবিধানকে সংশোধন করবে, অথবা আজকে পলাশ ভাইরা যে মতামত দেবে সেটা মানে সেইভাবে, অথবা যে একসময় জিয়াউর রহমান সংবিধান তো সংশোধনে তো সংবিধান সংশোধন করে, সংশোধন, আওয়ামী লীগ কিন্তু আইনগত ভাবে সাংবিধানিক ভাবে পার্লামেন্টের মাধ্যমে যে সংশোধন গুলি দরকার সেটা করেছে, জিয়াউর রহমানের মতো না যে বন্দুকের নলের খোঁচা দিয়ে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরা দিয়ে নিজেই প্রেসিডেন্ট হলেন। তো বিষয়টা হলো যে সেই পার্লামেন্টে যদি বিএনপি অথবা অন্যান্য সমমানা দলগুলো যদি সংবিধানে সংশোধন করতে চায়, অথবা তারা কোনো মতামত দিতে চায়, এবং তারা তো পার্লামেন্ট মানে না, তারা তো পার্লামেন্ট বর্জন করছে, তারা তো অবৈধ, কিন্তু তাদেরকে যেতে হবে পার্লামেন্টে, নির্বাচনে যেতে হবে, নির্বাচনে না গিয়ে পার্লামেন্টে না গিয়ে তারা যদি বলে যে এটা জনগণের মতামতের প্রতিফলন হয় নাই, আমি মনে করি যে এটা এটা তাদের একটি অদূরদর্শী
গোষ্ঠী চিন্তা চেতনা, তাদেরকে নির্বাচনে যেতে হবে, পার্লামেন্টে যেতে হবে, এবং পার্লামেন্টের মাধ্যমে যেহেতু সংবিধানকে সংশোধন করতে হবে সেখানে যেতে হবে, আর কোনো পদ্ধতি নেই। যদি মানে যদি অন্য কোনো পদ্ধতিতে সংবিধান সংশোধিত হয় পৃথিবীতে তাহলে ঠিক আছে, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই, বিএনপিকে আসতে হবে নির্বাচনে, বিএনপিকে পার্লামেন্টে যেতে হবে নির্বাচনে। আমাকে শেষ কথাটা বলতে দেন। আমি যে কথাটা বলতে চাই, জিয়াউর রহমান সাহেব ওই যে আবু সাহেব সাহেবকে যেভাবে বন্দুকের নল দিয়ে যেভাবে উনি ক্ষমতা দখল করছে বা উনি এটা করছেন, উনি বারবার একই কথা রেফারেন্সটাকে টানতে চায়, এখানেও এই সংশোধনীটাও ঠিক সেভাবেই হয়েছে। এখানে বিচারপতি সিনার উপরে এবং বিচারপতি খায়রুল হক এদেরকে দিয়ে একটা নীল নকশা করে সেখান থেকে একটা রায় আনে এনে সেই রায় তিন মাস এক বছর পরে এটাকে আবার পরিবর্তন করে ওই যে খণ্ডিত অংশকে বাদ দিয়ে যে রায়টা দিচ্ছে সেটাও বিতর্কিত, পরবর্তীতে ঘরে বসে রায় লিখছে অবসরে যাওয়ার পর, তারপরে গিয়ে সেটাকে সংসদে নিয়ে তারা সেখানে সেটাকে পাশ করে তারা ওই ওই নির্বাচনের অধীনে তারা 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার সরকারের থেকে তারা ক্ষমতায় আসছে, 2018 সালে একই নির্বাচনে করছে। সুতরাং বিচারপতি সায়েমকে করা আর বিচারপতি খায়রুল হককে বাধ্য করা, সিনহা সাহেবকে লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে ইয়ে থেকে বের করে দেওয়া, কথা না শোনার কারণে সব কিছু কিন্তু একই সূত্রে কাঁথা। বিচারপতি সায়েমকে জিয়াউর রহমান সাহেব বন্দুক ধরছে এটা কেউ দেখে নাই, আর বিচারপতি সিনহা সাহেব বুক ফাটা আত্মরাত দিয়ে বলছে ওনাকে কিভাবে লাথি মারা হয়েছে, কিভাবে ওনাকে ক্যান্সারের রোগী বানিয়ে প্রকাশ্যে টিভিতে লাইভ শোতে দেখানো হয়েছে, ওনাকে কিভাবে বাইর করে দেওয়া হয়েছে। তো সুতরাং অভিযোগগুলি বিএনপির আমলে করা হয়েছে সেগুলিকে বিচার করার সুযোগ আছে কিনা? কোনটা বিএনপির আমলে করা হয়েছে? এই যে আবুল কালাম আজাদ অনেকগুলি ঐতিহাসিক ভুলের কথা বললেন বিএনপির আমলে, বিএনপি তো ভুলের উদ্যোগকে দেবতা না, বিএনপি তো ভুল করছে, তাই সেই ভুল করা দলকে আবারও কি মনে করেন যে সুযোগ দেওয়া এভাবে খুব সহজে সুযোগ দিতে দেওয়াটা উচিত বলে আপনি মনে করেন? কেন সুযোগ দেওয়া আপনাকে, তো আপনি তো সুযোগ দেওয়ার কেউ না, অধিকার যা সবার সমান, সবার অধিকার সবাই প্রয়োগ করবে, সবাই সবার অধিকার প্রয়োগ করবে। বিএনপি তো বলে নাই বিএনপি কে ক্ষমতায় নিতে, বিএনপি তো বলে নাই যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই, জনগণের কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হোক, জনগণ আমাদের কোনো আপত্তি নাই, এখানে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আজকে সেদিনটা আমাদের মাথা ব্যথার কারণে এক জায়গায় আমাদের সেদিনটা যে বেশি দূরে নয়, মানুষ এখন যেখানে বাজার সয়লাব হয়ে গেছে, এখন মানে 100 গ্রাম করে মাইকিং করে করে মানে মাংস বিক্রি করা, এখন এখন আপনি একটা মুরগিকে 7 অংশে ভাগ করে বিক্রি করা। সুতরাং একটা দুর্ভিক্ষকে শুধু আমরা একটা মোড়কে দেখলে হবে না, সবসময় সবকিছু সব দুর্ভিক্ষ সব ঘটনা প্রবাহ ইতিহাসে একরকম করে আসে না, ইতিহাসে বিভিন্ন সময় ইতিহাস ভিন্ন ভিন্ন ভাবে রচিত হয়। আজকের এই দিনে আমি চাই যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগ যদি আরেকটা নির্বাচন করে দেশকে যদি তার দুর্ভিক্ষ থেকে অন্ধকার যুগ থেকে যদি মুক্ত করতে পারে, আমাদের সেক্ষেত্রে কোনো আপত্তি নাই, একটি লোক মারা গেছে, আপনি উদাহরণ দেন, আপনার কাছে একটি লোক মারা গেছে, আপনি উদাহরণ দেন, দুর্ভিক্ষে মানুষ মারা যাওয়া শুধু আপনাদের বাকি শুধু এটা? আচ্ছা তাহলে কোন জায়গায় মানুষ
একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন জি। এখন আপনি কি মনে আব্দুল কালাম আজাদ মনে করছেন কি এখন মানুষের যে বর্তমানে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে উচ্চ মূল্যের কারণে মানুষের জীবনে কি কোনো প্রভাব পড়েনি বাংলাদেশে বর্তমানে, ওই অবস্থা নাই আপনি কি এটা বলতে যাচ্ছেন কোনো ভাবে? না না ভাই, আমি এভাবে বলবো না। বিশ্ব পরিস্থিতির কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে, করোনার কারণে সারা বিশ্বের যে কোনো কারণেই হোক, পলাশতদির বলছে পলাশতদির কারণ বলে নাই, পলাশতদির কারণ বলে নাই, বলছে সংকট আছে, সেটা কি আপনি স্বীকার করছেন কি বা আপনি? কিন্তু আমাদের দেশে উনি যেটা বলছেন যে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের অর্থ কি? দুর্ভিক্ষের অর্থ আমরা অতীতে দেখেছি হাজার হাজার মানুষ না কি মারা গেছে, আমাদের দেশে দুর্ভিক্ষ নাই। বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম সফলভাবে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা এই মিথ্যা কথাগুলো বলবেন না যে দুর্ভিক্ষ দেশে আছে, মানুষ কষ্টে আছে, আমি এটা স্বীকার করি, সারা বিশ্বের মানুষ কষ্টে আছে। যতটা কাশ্চাট করে আছে, মানে আমার কথাটা শেষ করতে দেন পলাশ ভাই, প্লিজ প্লিজ আমার কথাটা শেষ করতে দেন। দুর্ভিক্ষ যদি বলেন পাকিস্তানে আছে, দুর্ভিক্ষ যদি বলেন আজকের মিশর হতে যাচ্ছে, দুর্ভিক্ষ যদি বলেন শ্রীলঙ্কা হতে যাচ্ছে, আমার কথাটা শোনেন, আমার কথাটা শেষ করতে দেন। জি জি বলুন, আজাদটা শেষ করুন। একটি জায়গা আপনি এক একটি প্রমাণ দিতে পারবে না, একটি পত্রিকায় যে মানুষ না খেয়ে আছে, তিন বেলা খেতে পারে নাই, কি দুর্ভিক্ষের কারণে একটি মানুষ মারা গিয়েছে, যেটা আপনাদের বিএনপির আমলে, আপনি হয়তো বিএনপি কে অস্বীকার করেন, মুরগির মাংস আপনার দাম বেড়েছে, বিক্রি করা পিস করে বিক্রি করা, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে ছিল না। গরুর মাংস দেড়শো গ্রাম গরুর মাংস বিক্রি করা, মানে না বোঝাতে চাচ্ছে যে মানুষের ভাই, এটা আমি অস্বীকার করবো না যে আমাদের দেশে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়েনি, এটা আমি কখনো অস্বীকার করবো না। কিন্তু বাংলাদেশ পৃথিবীর অন্য অন্য দেশের চেয়ে অনেক ভালোভাবে বাংলাদেশ এটাকে মোকাবেলা করছে, যুক্তরাষ্ট্রে বলেন, লন্ডন বলেন, আরবে বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই এই দাম দাম বাড়েনি। এইসব অবস্থার প্রেক্ষিতে এগুলি তো ঠিক আছে, আমাদের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে অন্যান্য যেগুলি সামাজিক সংকটের কথা বললেন, এগুলির সাথে আসলে ভোট দানের যে অধিকারের কথা জনাব পলাশচৌধুরী বলেন সেটা একটা ভিন্ন বিষয়, সেটা গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক অধিকার। আমার প্রশ্ন শেষ করতে দেন, আমার পলাশচৌধুরীর প্রশ্ন হলো একটাই যে সেটা তো আছেই সংকট, কিন্তু গণতান্ত্রিক অধিকার যে ভোট দানের অধিকার, সেই অধিকারটা তারা পাবে না কেন? এটা আপনারা বলছেন যে বৈশ্বিক কারণ, বৈশ্বিক কারণে মানুষের এখন 150 গ্রাম কিনে খেতে হচ্ছে গরুর মাংস, সেটা যুক্তি দিলেন, কিন্তু ভোট দিতে না পারার কোন ধরনের যুক্তি আছে কিনা আপনার কাছে? ভাই তারা তো ভোট, তারা তো গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারা তো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার একটি বিশ্বাস, তারা বিশ্বাস আপনাকে তো বিএনপি কে বলে নাই ভোট দানের জন্য অধিকার দিতে, পার্টিকুলারলি বলেছে গণতন্ত্রকে ধ্বংসকারী, তারা তো দেশের নির্বাচনকে তারাই ধ্বংস, এইসব কারণে ভোট দিতে অধিকার দিচ্ছেন না, এই হলো কারণ। না না, অধিকার দেওয়া হয়নি, দেশে ভোটের অধিকার আছে, তাদের কি নির্বাচনে আসা নিষেধ আছে? তাদের কি প্রতিদ্বন্দ্বিতা করা নিষেধ আছে? তারা আজকে প্রতিটা হাজার 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 মানে জায়গায় তারা সমাবেশ করছে, এটা কি আওয়ামী লীগ নিষেধ করেছে? তাদের তারা কেন নির্বাচন থেকে তো তারা সরে গিয়ে তারাই সন্ত্রাস, আগুন সন্ত্রাস, বাস পোড়ানো, লঞ্চ পোড়ানো, অফিস পোড়ানো, এই ধরনের রাজনীতি করে, এটা আওয়ামী লীগের দোষ নয়, তারা নির্বাচন থেকে নিজেরাই সরে যায়, তারা এটা তো আওয়ামী লীগের দোষ না, আসুক তারা নির্বাচন, বিএনপি কে ওয়েলকাম আগামী নির্বাচনে, তাদেরকে নিষেধ করা হবে যে তোমরা নির্বাচন করো না, যে তা আওয়ামী লীগ তো এরকম কিছু বলে না, আমরা তো আহ্বান জানাচ্ছি আসুন, কিন্তু তারা দেখা যাচ্ছে যে 2014 সাল থেকেই তারা নির্বাচন মূলত বর্জন করে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য, যেটা তাদের ইতিহাস, বন্দুকের নল দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায়, অন্য বিএনপি নির্বাচন।